প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে শুরু করেছে অতিথি পাখি। শীতের সময় এখানকার জলাশয়গুলো হয়ে ওঠে অতিথি পাখির নিরাপদ আশ্রয় কেন্দ্র। পাখিদের আগমনে ক্যাম্পাসের সৌন্দর্য আরও বেড়ে যায়, আর এই সবুজ ঘেরা অঙ্গনে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফ হাসান। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সারা বছরই এই ক্যাম্পাসে সেজে থাকে নানান রূপে, আর শীত আসলে সে রূপ বেড়ে যায় বহুগুণ। এ সময় অতিথি পাখিদের আগমনে যেন প্রাণে ছোঁয়া লাগে পুরো ক্যাম্পাসে। জলাশয়গুলো হয়ে ওঠে অতিথি পাখিদের নিরাপদ বিচরণ কেন্দ্র। খালেদা জিয়া, তাপসী রাবেয়া, রহমতুন্নেসা হলের পেছনের চাম্পচা, শামসুজ্জোহা হলের পাশের পুকুরসহ বেশ কয়েকটি জলাশয়ে বসেছে কিসির মিসির পাখির আসর। রাবির আকাশ জুড়ে জলাশয়ে তারা উড়ে বেড়াচ্ছে, জলকেলিতে মেতে উঠছে পাখিদের কলকাকলি, ঝাঁকে ঝাঁকে বিচরণ আর খুনসুটিতে যেন মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। কিছু পাখি ডুবসাঁতার খেলছে, কিছু উড়ে যাচ্ছে আকাশে, এ ডাল থেকে ও ডালে ঘুরে আবার নেমে যাচ্ছে পুকুরে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে হিমালয়ের উত্তরে প্রচণ্ড শীত নামতে শুরু করে, ফলে উত্তরের শীত প্রধান অঞ্চল সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল ও ভারতের প্রচুর তুষারপাত হয়। এক ধরনের পাখিটাকে ডাঙ্গায় বা ডালে, আরেক ধরনের পাখি থাকে পানিতে। তবে রাবির জলাশয়গুলোতে আসা বেশিরভাগ পাখি হাঁস জাতীয়। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পাখি ছোট সরালি, আর বাকিদের মধ্যে রয়েছে বড় সরালি, ল্যাঞ্জা হাঁস, খুনতে হাঁস, ভূতি হাঁস ও ঝুঁটি হাঁস ইত্যাদি। যেহেতু শীত মৌসুমে পরিযায়ী পাখিরা আসে, তাই এ সময় নৈসর্গিক প্রাকৃতিক রাবি ক্যাম্পাস অপেক্ষা করতে থাকে তাদের জন্য। পাখিদের জন্য পর্যাপ্ত খাবার ও প্রজননের ব্যবস্থা থাকায় বছরের বিভিন্ন সময়ে পাখিরা ক্যাম্পাসে আসে। পাখিদের সুরক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সতর্ক আছে। মারুফ হাসান মিলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়।